সম্মানিত দ্বীনি মুত্তাকি, এই পর্যায়ে আমরা জানব একজন মুসলিম বা মুমিনের প্রতিদিনের মুআমালাত কি হবে। মুআমালাত অর্থ হচ্ছে মানুষের ইবাদতের পরে জীবন পরিচালনা করার জন্য কিছু কার্যাবলী, অর্থাৎ আমি যে কাজগুলো করে থাকি প্রতিদিন। প্রথমেই যে কাজটি রয়েছে কোন খাবার খাওয়া, এই খাবারটা আমি কেমন ভাবে খাবো, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা রয়েছে। একজন মুসলিম হিসেবে আপনি দাঁড়িয়ে পানি খেতে পারেন না, বিসমিল্লাহ ছাড়া খেতে পারেন না, পারে এটা দায়িত্ব আপনার, ওজনের হিসাব আলাদা। প্রথমত খাবারের ক্ষেত্রে আমাদের যে জিনিসটা অন্বেষণ করতে হবে তা হচ্ছে হালাল রুজি অর্জন করা, কি ঠিক না? হালাল রুজি অর্জন করা, আল্লাহ তাআলা সূরা বাকারের 168 নম্বর আয়াতে বলেছেন। দ্বিতীয়ত খাবার পূর্বে হাত ভালোভাবে ধুয়ে নিতে হবে, এরপরে আমরা বিসমিল্লাহ বলে খাবার শুরু করব। খাবার ডান দিক থেকে খাবার খাওয়া শুরু করতে হয় এবং নিজের দিক থেকে। প্রথমে যদি আমরা কেউ বিসমিল্লাহ বলতে ভুলেও যায়, পরবর্তীতে কি বলা যায়, বিসমিল্লাহি আউয়াল ওয়া আখির। এরপরে আমরা আঙ্গুলগুলো চেটে খাবো, আঙ্গুলগুলো চেটে খাওয়ার ভিতরে যে অনেক উপকারিতা আছে এ বিষয়ে আমি আলোচনা করেছি। খাবার যদি পড়ে যায় সেই খাবারগুলো আমরা কি করব, উঠিয়ে খাব, একটা দস্তরখানা বিছিয়ে আমরা খাবার খাবো। এগুলো কি সব, এগুলো সবই সুন্নাহ। আপনি কিন্তু খাবার খাচ্ছেন, পেটও ভরতেছে, কিন্তু মাঝখানে কি হচ্ছে, আপনার সুন্নাহ পালন হচ্ছে, আর এটা হচ্ছে একটা মুমিনের দায়িত্ব। পানির পাত্রে কখনো নিঃশ্বাস ফেলা যাবে না। আমরা যখন খাবো তখন আপনাকে পেটের এক ভাগ খালি রেখে খেতে হবে, কাত হয়ে বা ঠেস দিয়ে খাবার খাওয়া ঠিক না। এই জন্য অনেক ওলামা ইকরামদের মত টেবিল চেয়ারে না খাওয়াই উত্তম, যদিও আপনি খান হেলান দিয়ে খাওয়া যাবে না। খাওয়ার সময় আপনাকে পূর্ণ মনোযোগ দিয়ে খেতে হবে। আমাদের সবচেয়ে একটা মারাত্মক ভুল, অনেক সময় খাওয়ার সময় আমরা টিভি দেখি, খাওয়ার সময় মোবাইল দেখি, খাওয়ার সময় নিউজ দেখি, খাওয়ার সময় গল্প করি, খাওয়ার সময় সবকিছু করি, কিন্তু খাওয়াও একটা আল্লাহ তাআলার গুরুত্বপূর্ণ ইবাদত। খাবার শেষে আমরা শুকরিয়া আদায় করবো, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়া শেষে সব সময় দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি ওয়া আত'ইন্না খায়রাম মিনহু। হে আল্লাহ, তুমি আমাদের এই খাদ্যে বরকত দাও এবং আমাদেরকে এর চেয়ে উত্তম খাবার তুমি দান করো। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দ্বিতীয়ত মুআমালাত হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা অর্জন করা। আল্লাহ তাআলা বলেন তোমরা পবিত্রতা অর্জন করো। কিভাবে করতে হয় আমরা জানি, প্রথমত পবিত্রতা হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে পোশাক পরিচ্ছদের পরিষ্কার পরিচ্ছন্নতা, আরেকটি হচ্ছে আমাদের দৈহিক। আর দৈহিক পরিষ্কার পরিচ্ছন্নতা আমরা তিন ভাবে করতে পারি, একটি হচ্ছে অজু, আরেকটি গোসল, আরেকটি তায়াম্মু। তো এই তিন ভাবে আমরা এই পবিত্রতা অর্জন করতে পারি। পবিত্রতা যদি আমরা অর্জন করি তাহলে আল্লাহ তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পবিত্রতা অর্জন করে তাদেরকে আমি কি করি, পছন্দ করি, ভালোবাসি। কাদেরকে ভালোবাসেন, যারা পবিত্রতা অর্জন করে। এই পবিত্রতা অর্জন করলে বিভিন্ন ধরনের সওয়াবের কথা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জানিয়ে দিয়েছেন। আমরা ওজুর বিষয়ে জানি, গোসলের বিষয়ে জানি, তায়াম্মুমের বিষয়ে জানি। এই শীতকালে কেউ যদি কষ্ট করে উজু করে তার জন্য নেকির ব্যবস্থা রয়েছে না, নেকির ব্যবস্থা রয়েছে। এরপরে প্রাকৃতিক প্রয়োজন মেটানো, অর্থাৎ পোশাক পায়খানায় গেলে আমরা কি কাজ করতে পারি। একজন মুমিনের দায়িত্ব হচ্ছে সর্ব অবস্থাতেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা ফলো করা। যখন আমরা বাথরুমে যাব কোন দোয়া পড়ব, বের হওয়ার সময় কোন দোয়া পড়ব, বিশেষ করে উন্মুক্ত জায়গায় কখনো আমরা পেশাব পায়খানা করব না, এমন যে আদবগুলো রয়েছে এই আদবগুলো আমরা মেনে চলার চেষ্টা করব। গুরুত্বপূর্ণ একটা কাজ হচ্ছে মুমিনের প্রতিদিন মেসওয়াক করা। কি করা, মেসওয়াক করা, অনেক সওয়াবের কাজ, সুতরাং আমরা চেষ্টা করব মেসওয়াক করার জন্য। বাড়িতে যখন ঢুকবো এবং বের হব দুই সময় আল্লাহ তাআলাকে স্মরণ করা, অর্থাৎ বিসমিল্লাহ বলা অন্তত, এবং বের হওয়ার সময় তাওয়াক্কাল তো আলাল্লাহ, কার উপরে তাওয়াক্কুল করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইযা দাখালা আর-রাজুলু বাইতাহু ফাযাক্কারাল্লাহু ইনদা দাখালু ওয়া ইনদা তুআমি, কোন ব্যক্তি যখন কোন ঘরে প্রবেশ করে বিসমিল্লাহ বলে তখন শয়তান তার সঙ্গীদেরকে বলে আজকে আর এই লোকটার সাথে আমরা ঘরে প্রবেশ করতে পারলাম না। ইযা দাখালা ফালাম
ইয়াদাক্কারুল্লাহু ইনদা, অতবার যখন সে ভিতরে ঢুকে যায়, খাবার খাওয়া শুরু করে, কাপড় পরা শুরু করে, গোসল করা শুরু করে, প্রত্যেকটি ক্ষেত্রেই যখন বিসমিল্লাহ বলে, তখন শয়তান প্রতারিত হয়ে বলে, ইস, আজকে এই লোকটার সাথে আমরা প্রবেশ করতে পারলাম না। তাহলে বিসমিল্লাহ বলার দরকার আছে না? একজন মুমিনের দায়িত্ব হবে সর্ব অবস্থাতেই সে বিসমিল্লাহ বলে কাজ শুরু করবে। এবং পোশাক পরিচ্ছদ পরিধানের সময় অবশ্যই মুমিনের দায়িত্ব হচ্ছে ডান দিক থেকে শুরু করা, বিসমিল্লাহ বলা। এতে যে সব রয়েছে আমরা জানি, বিশেষ করে পোশাকের যে দোয়া রয়েছে আমরা চেষ্টা করব পড়ার জন্য। দুপুর বেলায় খাওয়ার পরে একটু কাইলুলা বা বিশ্রাম নেওয়া, এটা সুন্নাহ, আমরা চেষ্টা করব করার জন্য। হালাল উপার্জন অর্জন করা, যেটা প্রথমেই বলেছি, কারণ আমাদের খাওয়া দাওয়ার পূর্ব শর্ত হচ্ছে হালাল উপার্জন। পূর্ব শর্ত কি? একজন মুমিনের দিনের যে কাজ রয়েছে তার ভিতরে একটি অন্যতম কাজ হচ্ছে হালাল উপার্জন অর্জন করা। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারের ভিতরে জানাচ্ছেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ, জমিনে যা কিছু রয়েছে এমন এমন নিয়ামত তোমাদেরকে আমি দিয়েছি। নিয়ামত দেওয়ার পরে আল্লাহ তাআলা বলছেন, ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, এত নিয়ামত আমি তোমাদেরকে দিলাম, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? একটি নিয়ামতের অস্বীকার করে দেখো। কোন নিয়ামতের অস্বীকার করবে? তোমাকে যে চোখ দান করেছি, নাক দিয়েছি, কান দিয়েছি, তোমাকে জিহ্বা দিয়েছি, যে জিহ্বায় এতগুলো স্বাদ তুমি পাও, তোমাকে সুন্দর দাড়ি চুল দিয়েছি, সুন্দর চেহারা দিয়েছি, হাত দিয়েছি, পা দিয়েছি। যখন ভেন্টিলেশনের ভিতরে মানুষ যখন থাকে আইসিইউর ভিতরে, যদি তোমাকে 1 ঘন্টা অক্সিজেন দেওয়া হয়, তোমার কাছ থেকে 500 টাকা বিল নেওয়া হয়, আর তোমাকে সারা দিন আমি এমন অক্সিজেন সাপ্লাই করছি যে অক্সিজেন নেওয়ার জন্য কখনো তোমাকে বিল দেওয়া লাগেনি। তোমাকে বান্দা আমি এত নিয়ামত দান করেছি, তোমাকে সুন্দর ফুটফুটে সন্তান দান করেছি, তোমাকে পরিবার দান করেছি, তোমাকে ক্ষমতা দান করেছি, তোমাকে নাম দিয়েছি, তোমাকে যশ দিয়েছি, তোমাকে ঘর দিয়েছি, তোমাকে বাড়ি দিয়েছি, তোমাকে স্ত্রী পরিবার পরিজন পরিপূর্ণ দিয়ে তোমাকে সব কিছু দিলাম, তারপর বান্দা তুমি আবার নাফরমানি করো। ফাবিআই আলাই রব্বিকুমা তুকাজ্জিবান, হে বান্দারা, তোমরা আমার কোন কোন নিয়ামতের অস্বীকার করবে? তোমাদেরকে তো আমি সব কিছু দিলাম। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানুষ সকল, তোমরা শুনে নাও, এখানে কোনো মুসলিমদের কথা বলেনি আল্লাহ, আল্লাহ বলেছেন, হে মানুষ তোমরা শুনে নাও, তোমরা হালাল হালাল খাও। কি করো? জমিনে যে খাবারগুলো দেওয়া হয়েছে এখান থেকে তোমরা পবিত্র খাবারগুলো খাও। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তোমরা শয়তানকে অনুসরণ করো না, ইন্নাহু লাকুম আদুউম মুবিন, নিশ্চয়ই নিশ্চয়ই সে তোমাদের সুস্পষ্ট তোমাদের সাথে শত্রুতা করবে, তোমাদেরকে পথ ভ্রষ্ট করে ফেলবে। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম আশকুরু লিল্লাহি ইন কুনতুম ইয়াহু তা'বুদুন, তোমাদেরকে যে হালাল রিজিক দিয়েছি তা খাও এবং শুকরিয়া আদায় করো এবং আমার ইবাদত করো। শুকরিয়া করো এবং আমার ইবাদত করো। খাইলা খাওয়ার পরে নাফরমানি করলে হবে? হবে না। এজন্য হালাল রুজি অন্বেষণের কথা আল্লাহ তাআলা স্পষ্ট ভাবে বলেছেন। আল্লাহ তাআলা আমাদের পরিচিত সূরা সূরাতুল জুমার 10 নম্বর আয়াতে বলেছেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফানতাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরাল লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ তাআলা তোমাদেরকে প্রথমে ডেকে বলল, ইলা নুদিয়া লিস-সালাম ইয়াউমিল জুমআ ফাসাউ ইলা যিকরিল্লাহ, হে আমার মুমিন বান্দারা তোমরা শুনে নাও, যখন আজান হবে তখন তোমাদের কাজ বাজ সব বন্ধ করে দাও, ওয়াদারুল বায়া তোমাদের বেচা কেনা বন্ধ করে দাও, তোমাদের ব্যবসা বাণিজ্য বন্ধ করে দাও, তোমাদের ক্ষেত খামার বন্ধ করে দাও, তোমরা মসজিদে চলে আসো, যদি তুমি চলে আসো। আল্লাহ তাআলা বলছেন, এরপরে তোমাদের জন্য ফাদলের ব্যবস্থা করে রাখা হয়েছে। ফাইদা
ওয়াদিয়াতুস সালাহ, যখন সালাত শেষ হয়ে যায় তোমরা আবার জমিনে ছড়িয়ে পড়ো, কিসের সন্ধান করো? উত্তম হালাল রিজিকের সন্ধান করো। ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়া যকুরুল্লাহ, আল্লাহ তাআলার স্মরণ করো, অবশ্যই আল্লাহ তাআলা তোমাদেরকে উত্তম রিজিকের রিজিক দিবেন, আল্লাহ তাআলা এমন স্থান থেকে তোমাদের রিজিক দিবেন তা তোমরা আগে জানতে না, তা তোমরা জানতে না, এমন স্থান থেকে তোমাদের রিজিক দেওয়া হবে। সুতরাং তোমরা আল্লাহ তাআলার রিজিক চাও, ফাদল চাও, সালাতে আসো, সালাত পড়ে জমিনে ছড়িয়ে পড়ো। সুতরাং আপনাকে জীবিকা অর্জনের জন্য প্রথম কন্ডিশন হচ্ছে আপনাকে হালাল উপার্জন করতে হবে। আপনি যখন হাট বাজারে যাবেন, হাট বাজারে যাওয়ার পরে আপনার কিছু কাজ রয়েছে। প্রথমত আল্লাহ তাআলার স্মরণ থেকে বেরিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই, আপনি ক্রয় বিক্রয়ে উদারতা দেখাতে হবে আপনাকে। কোন মাল তার গুণগত মান আপনি ঢেকে রাখতে পারবেন না, আপনি ক্রয়ের সময় অধিক কসম খাওয়ার থেকে বিরত থাকতে হবে, ওজনে কম দেওয়া যাবে না, সুদি কারবার থেকে বিরত থাকতে হবে, বাজারকে হারাম পণ্য ক্রয় বিক্রয় থেকে পবিত্র রাখার জন্য চেষ্টা করতে হবে। কখনো চড়া মূল্যে কারো কাছে কোনো কিছু বিক্রি করা যাবে না। হাট বাজারে যে আপনি চিল্লাপাল্লা করতে পারবেন না, গালমন্দ করতে পারবেন না, আপনি যেমনই থাকেন না কেন আপনাকে সবসময় আল্লাহ তাআলার জিকির করতে হবে। আজান যখন হবে তখন মসজিদে দৌড়ে চলে যেতে হবে। যদি মহিলাদের দেখেন তখন ঘাড় উঁচু করে দেখা যাবে? দেখা যাবে না। আপনাকে মাথা সংযত রাখতে হবে, তাদের সাথে শালীনতা বজায় রাখতে হবে। রাস্তাঘাটে চলতে গেলেও কিন্তু আমাদের কিছু আদব রয়েছে। একজন মুমিন রাস্তাঘাটে চলার সময় ডান দিকতে চলাফেরা করে, কাউকে দেখা হলে সালাম দেয়, কষ্টদায়ক বস্তুগুলো সরিয়ে ফেলে। আমরা জানি না এমন যে কাজগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মধ্যম গতিতে চলাফেরা করে, যদি কোনো মহিলাকে দেখে তাহলে তার চোখকে সংযত রাখে, রাস্তা থেকে কষ্টদায়ক বস্তু সরিয়ে ফেলে, কখনো এদিক ওদিকে কারো দিকে তাকায় না। অনেক আছে রাস্তা দিয়ে চলে আর অমুকের বাড়ির দিকে তাকায়, অমুকের কাছের দিকে তাকায় যে এক ট্যাং সুপারি পাকিয়ে গেছে, রাত্রে দেখবো না এটাকে। এইরকম চাউনি দেওয়ার কোনো সুযোগ নেই। এগুলো আপনার রাস্তা দিয়ে চলার সময় আদব। সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ, ছোট হোক বড় হোক যাকে হোক, আপনি দেখলে কি দিবেন? প্রথমে সালাম দিব। কিন্তু আমরা কিন্তু ছোটদেরও দেই না, বড়দেরও অনেক সময় দেই না, শুধু পরিচিতদের দেই, ঠিক না? আমরা পরিচিতদের শুধু সালাম দেই। এখান থেকে বের হয়ে আসতে হবে সম্মানিত উপস্থিতি, এদিকে আমাদের খেয়াল রাখতে হবে। মানুষের সাথে উত্তম আচরণের বিষয়ে আমি আর বলবো না, এ বিষয়ে আপনারা জানেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আচরণের বিষয়ে স্ট্রেটলি বলেছেন, ওয়াকফিদ জানাহাকা লিমানিত্তাবাকা মিনাল মুমিনিন, তুমি তোমার অনুসারী মুমিনদের প্রতি সদয় হও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নির্দেশনা দিচ্ছেন। সুতরাং আপনাকে একজন আরেকজনের প্রতি সদয় হতে হবে, বিনম্র হতে হবে। কারো প্রতি বাড়াবাড়ি, কাড়াকাড়ি, গর্ব করা, অহংকার করা চলবে? চলবে না। এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া ইন্নাল্লাহা আহদা ইলা আন তাওয়াদ্দাউ হাত্তা লা ইয়াফকার আহাদা আলা আহাদি ওয়া লা ইয়াবকি আহাদা আলা আহাদি। আল্লাহ তাআলা আমার প্রতি ওহি করেছেন যে তোমরা পরস্পর বিনম্রের সাথে ভালো ব্যবহার করো, কারোর সাথে তোমরা বাড়াবাড়ি করো না। সুতরাং আমরা সবসময় চেষ্টা করব উত্তম আচরণ করতে, কেননা মাংসা আসকালু ফি মিজানুল মুমিন ইয়াউমাল কিয়ামা। আমরা জানি কিয়ামতের দিন সবচাইতে ভারী আমল হবে কোনটি? উত্তম আচরণ বা উত্তম ব্যবহার। আমরা করতে পারবো না ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ বিইজনিল্লাহ আমরা করতে পারবো।